সিলেটিভ ব্লগ যদি দেখতে চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট করে কমেন্ট বক্স ভরিয়ে দাও। যদি কমেন্ট না আসে আমি বানাবো না, বেকার ফালতু আমি ওয়েস্ট টাইম ওয়েস্টই করছি। এটাই 10K হয়ে গেছে আমাদের চ্যানেলের, আমাদের গুগল পিনও চলে এসেছে। তোমরা যদি আবার সিলেটি ল্যাঙ্গুয়েজ এটা ব্লগ দেখতে চাও তাহলে প্লিজ কমেন্ট করে জানাও, আমরা ডেফিনেটলি নেক্সট ব্লগটা দিয়ে, বড় কথা, ইউনাইটেড স্টেট থেকে আমাদের ভিডিও দেখে, ইউএস থেকে ভিডিও দেখে। হ্যালো, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার, আমি হচ্ছি বৈশালী মজুমদার। ফার্স্টে আমরা ক্যামেরার সামনে এমনিতেই বসেছিলাম, তারপর লোক ঠুটটা ফ্যাকাশে লাগছিল তাই একটু লিপস্টিক পরে, লিপস্টিক না লিপ বাম। তো এখন সন্ধেবেলা, এখন সন্ধেবেলা বসে আছি, তো ভাবলাম যে না এখন একটা ভিডিও করা যাক, ভিডিও করা যাক যেটা তোমাদের সামনে মানে খুব দরকার ভিডিওটা করার, এর জন্য আর কি ভিডিওটা করতে বসে গেছি। আমার ফ্রেমে জায়গা হয় না, ঢাকা থাকতে গেছি না। আর কালকে যে তোমরা ভিডিওটা দেখেছো সেটা কিন্তু আগের ভিডিও ছিল, অনেক আগে, সে এর আগে যেটা আমরা ভিডিও দিয়েছিলাম যেটা। আচ্ছা আমি একটু গুছিয়ে বলছি। হ্যাঁ গুছিয়ে বল। তো ফার্স্ট অফ অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার, আর আমি হচ্ছে বৈশালী মজুমদার। মা এটা আগেই বলে দিয়েছি, বাট আমার বল না বললে কেন না একটু অন্যরকম লাগে। তো ব্যাপারটা হচ্ছে আজকের টাইটেল এবং থাম্বনেইল থেকে হয়তো বুঝতে পেরে গেছো ভিডিওটা কি হতে চলেছে। সো ফার্স্টে তোমাদেরকে ইন্ট্রো দিয়ে স্টার্ট করছি, উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করা যাক। এখানে হোক কি তোমাদের আজকে এই ভিডিওটা, সরি ব্লগ না, ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো এবার ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করছি। তো আজকে আমরা মা মেয়ে মিলে একসাথে বসেছি যে তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়বো, তোমাদের ফিডব্যাক গুলো পড়বো, তোমরা কি বলেছো আমাদের লাস্ট ভিডিও দেখে সেটা বলবো। লাস্ট ভিডিও ইন দ্য সেন্স যে ভিডিওতে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা চ্যানেলটা আর কন্টিনিউ করবো না, ডিলিট করে দেবো, এইসব ভাবছিলাম। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম, আর ঘরের আপডেট দিলাম তোমাদেরকে। আর গতকাল যে ভিডিওটা গেছে সেটা হয়েছিল আমার পিসির ছেলের বার্থডে ছিল, সেটা অলরেডি প্রি শুট ছিল অনেক দিন আগে, তো সেটা আপলোড করে দিয়েছি। জাস্ট বিকজ আমাদের মাইন্ডসেট ঠিক ছিল না যে ভিডিও কোনো শুট করবো, সত্যি সত্যি আমি কথাগুলো গুছিয়ে মানে গুছিয়ে বলতে পারছিলাম না, ওর জন্য ও কথাগুলো সব গুছিয়ে বলে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এবার ফার্স্ট অফ অল আমরা দুজনায় তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইচ এন্ড এভরিওয়ান যারা আমাকে প্রাইভেটলি মেসেজ করেছো, মানে ইনস্টাতে মেসেজ করেছো, যারা কমেন্ট করেছো, যারা ইনবক্সে মেসেজ করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ওয়ার্ডটা অনেক ছোট হয়ে যায়, আমি প্রত্যেকবার যারা তোমরা প্রত্যেকবার আমার তরফ থেকে একটা ছোট্ট চেষ্টা থাকে যে যারা মানে তোমরা যারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছো তাদেরকে আমি একটা থ্যাংক ইউ জানাই এই ভিডিওর মাধ্যমে। আগে অনেকগুলো ভিডিও আমরা করেছি যে ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ জানিয়েছি, তো বেশি বকবক করবো না, নাহলে ভিডিও লেন্থ বেড়ে যায় আর আমার এডিট করতে অনেকটা কষ্ট। কিন্তু না, হ্যাঁ আমিও কিছু কথা বলে দিচ্ছি, যারা সত্যি তোমরা যে কমেন্টগুলো করেছো সেইগুলো কমেন্ট করে আমাদের মনে আবার উৎসাহ জেগেছে, ধৈর্য ধরতে বলেছো, আমরা ধৈর্য ধরছি, এখনো ধৈর্য ধরে যাব, করে যাব, করবো কি করবো না এখনো ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি দেখো আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অসংখ্য ভালো মানুষ, যারা ভালো তারা সবাই ভালোটাই চায়, সত্যি ভালোটাই, যারা কমেন্ট করেছো, যারা আমাদেরকে সাপোর্ট করেছো, আমাদেরকে মোটিভেট করেছো, তাদেরকে কি বলবো, মানে তোমরা সত্যি আমাদেরকে ভালোবাসো বা আমাদের এফর্টটা দেখতে পাচ্ছো, তার জন্যই আমাদেরকে এভাবে মানে পুশ করেছো, যারা করে যাও, এভাবে ডিলিট করো না, ধৈর্য হারিও না। আমি প্রত্যেকটা কমেন্ট পড়বো, নো ডাউট পড়বো, হ্যাঁ কমেন্টগুলো আজকে পড়বো। হ্যাঁ লিসেন, আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিই, আমি এই চ্যানেলটা যবে থেকে খুলেছি তবে থেকে মা আমি যে চ্যানেলে ইনভলভ হয়ে যাব সেটা আমি কখনো ভাবতে পারিনি না। হ্যাঁ প্রথম প্রথম তো আসতো না। হ্যাঁ তো মাকে দিয়ে ফার্স্টে আমি স্টার্টিং, আমি তোমাদেরকে একটু মানে ব্রিফলি বলে দিচ্ছি, মাকে দিয়ে স্টার্টিং আমি কুকিং চ্যানেল, মাই বলেছো কুকিং চ্যানেল করবে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে ব্লগস বেরোনো স্টার্ট হলো, সবাই মা সবার ব্লগ দেখে মা ইচ্ছা হলো যাই করি না কেন ব্লগে আপলোড করবো, গুড। তারপরে ব্লগে আপলোড করতে করতে আমার একটু একটু ইন্টারেস্ট চলে আসলো, আমি বাইরে ঘুরতে গেছিলাম তখন থেকে আমার অ্যাকচুয়ালি ফুল ফ্লেজেড ব্লগ স্টার্ট করা, তো সেই হচ্ছে ব্যাপার। তারপরে এইভাবেই করি মামি আমরা একসাথেই ব্লগে চলে আসলাম। এবার কথা হচ্ছে চ্যানেলের নাম নিয়ে, আমার একটা খুব কি বলবো একজন মানে কি বলবো ওয়েল উইশার বলো বা শুভচিন্তক বলো, আমি নামটা উনার মেনশন করছি না এখানে, দাদা বলো আমার, ও সবসময় বলে আমাকে মানে কোন সব দিক থেকে ইউটিউবে গাইড করে থাকে আমাকে, তো বলছে তুই আর আন্টি যখন একসাথেই করছিস তাহলে তুই চ্যানেলের নামটা চেঞ্জ করে। হ্যাঁ কেননা চ্যানেলের নামটা রয়েছে আমার নামে শুধু, আমিও এটাই চিন্তা করছি মানে আমার নামে রয়েছে, আমরা এখন দুজনে কাজ করছি, ভাবলো না দুজনের নামে হবে এটা, তো বললো চ্যানেলের নামটা চেঞ্জ করে দেয়, তো সেটা ব্যাপারে অনেক কিছু ভাবছি, অনেক আমরা ভাবলাম যে না একবার মনিটাইজেশন হয়ে গেছে করবো কি করবো না, রিস্ক দিচ্ছি না সেটা নিয়ে এখনো ভাবছি। তো সেই দাদাকে না নো ডাউট থ্যাংক ইউ কি বলবো আমাদের ফ্যামিলি মেম্বারই হোয়াট এভার।
তো এসেই হচ্ছে ব্যাপারটা। তো চলো আমি একে একে কমেন্ট পড়ছি আর তোমাদের সাথে গল্প করছি, কি করব না করব সবকিছু ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো। ভিডিওটা প্লিজ স্কিপ করো না, তাহলে যারা যারা কমেন্ট করেছো তাদের তোমরা কমেন্টটা মিস করে যাবে, মিস করে যাবে। কমেন্ট গুলো একটু বড় আছে, আর ভিডিও যদি লং হয়ে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থেকো। ফার্স্টে কমেন্ট করা আছে অঙ্কিতা দেবরা, আমরা তো আছি আন্টি ফার্স্ট থেকে আর সব সময় থাকবো, প্লিজ কিপ আপডেটিং আস। হ্যাঁ শিওর, আর ওর কথা কি বলবো, শি ইজ নাও আওয়ার ফ্যামিলি। তো ও সব সময় পুশ করে এসেছে স্টার্টিং টু, মানে স্টার্ট বিফোর স্টার্টিং, স্টার্টিং থেকে এখন অবধি বলবো। তোকে আর থ্যাংক ইউ বলে আমি ছোট করবো না। নেক্সট ফোন করেছে বলছি, কমেন্ট করেছে রিল্যাক্স, রিল্যাক্স বলে একটা আইডি, আই ডোন্ট নো তোমার নামটা কি। তুমি যদি আজকে আমাদের ভিডিওটা দেখে থাকো তাহলে ডেফিনেটলি প্লিজ তোমার নামটা কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে মেনশন করে দেবো। Watching your videos, initially I watched one of your video and consequently I binge watched several other videos from your channel. I bumped into your channel was while searching for Shilchar related content. I have from United States, Shilchar related service share nostalgic to me. In my perspective, you to journey takes toll and one's patience, but it also plays a key role. Staying encouraged will be propel you forward. Don't be bothered about positive views. You guys are doing fab job. Keep going and never ever think quitting. খুব ভালো থেকো। আচ্ছা তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ আমাদেরকে, কি বলবো, আমাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য, প্রত্যেক বিঞ্জ ওয়াচ করে ও আমাদের ভিডিও। আর সব থেকে বড় কথা, ইউনাইটেড স্টেট থেকে আমাদের ভিডিও দেখে, ইউএস থেকে ভিডিও দেখে, সেটা আমাদের কাছে এবারে কি বলবো, অনেক অনেক বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। আর শিলচরের স্টাফ গুলো তুমি আমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে নস্টালজি ফিল করেছো, সেটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার যে আমি তোমাদেরকে, আমরা তোমাকে এতটুকু ফিল করাতে পেরেছি। আর হ্যাঁ নো ডাউট পেশেন্স রাখছি, পেশেন্স রাখবো, তোমাদের কথা শুনবো এটাই ভাবছি। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি প্লিজ তোমার নামটা মেনশন করো, তাহলে নামটা মেনশন করে মানে একবার একটা কমেন্টে জানিয়ে দিই। নেক্সট কমেন্ট করেছে এন কর্নার, আমিও তোমার নামটা এক্স্যাক্টলি জানি না, আবার এন কর্নার বলে ওর প্রোফাইলের নাম, তো তুমি নামটা তুমি মেনশন করো, আমিও নেক্সট ভিডিওতে তোমার নামটা আবার মেনশন করে দেবো। তো ও লিখে যে ডোন্ট ডিলিট ইওর চ্যানেল, থোড়া ধৈর্য রাখিয়ে সব ঠিক হয়েগা। ওকে থ্যাংক ইউ সো মাচ এন কর্নার, ডিলিট করবো করবো না সত্যি, তোমরা এই কয়েকজনই যে আমাদের কাছে মেসেজ করেছো বা এই কয়েকজনের সাথেই যে আমরা এতটুকু কানেকশন বানাতে পেরেছি, বা এফোর্ট করে তোমাদের টাইম বের করে যে মেসেজ করে কমেন্ট করেছো, তাতে অসংখ্য ধন্যবাদ। আর থ্যাংক ইউ আমাদেরকে পুশ করার জন্য যে আমরা আরো এগিয়ে বেরিয়ে যাই, আগে যেতে পারি। থ্যাংক ইউ। নেক্সট কমেন্ট এসছে সুপর্ণা, সুপর্ণা মেয়ে কমেন্ট করেছে ধৈর্য হারালে হবে না, চাইলে চালিয়ে যাও, সাফল্য আসবেই আসবেই। হ্যাঁ থ্যাংক ইউ সুপর্ণা, আই ডোন্ট নো তুমি আমার থেকে বড় না ছোট, তো নাম নিয়ে বলছি থ্যাংক ইউ। ধৈর্য হারালে হবে না, সিরিয়াসলি মা কখনো, মা ধৈর্য হারিয়ে ফেলে, আমি বরং কখনো কখনো ধৈর্য হারিয়ে ফেলি, আমি মাকে পুশ করি, আমি ধৈর্য হারিয়ে ফেলি, মা আমাকে পুশ করে, একজন আরেকজনকে পুশ করতে করতে আমরা মানে কি বল, মোটিভেট করতে করতে হেরান হয়ে গেছি, তাই তোমাদের কাছে সারেন্ডার করে দিয়েছি। দুজনেই এবারে মানে দুজনেই ধৈর্য হারা হয়ে গেছি। হ্যাঁ ধৈর্য হারা হয়ে তোমাদের কাছে সারেন্ডার করে দিয়েছি, তোমরা এবার মোটিভেশন দিয়েছো, তো দুজনেই আমরা আবার এগিয়ে যাবো। তো থ্যাংক ইউ সো মাচ সুপর্ণা। নেক্সট কমেন্ট করেছে আমাদের ফ্যামিলি মেম্বার যুবরাজ বড়ুয়া, তোমরা সবাই আমাদের ফ্যামিলি মেম্বার, সবাই সবাই ফ্যামিলি মেম্বার, না হলে তো তোমরা কমেন্ট করে আমাদেরকে উৎসাহটা দিতে না, তাই না? তোমাদের উৎসাহ তো আমি আবার উৎসাহিত হয়েছি, সব কনস্ট্যান্ট কমেন্ট করে আমাদের, মানে প্রত্যেকটা ব্লগে একটা ব্লগও মিস যায় না, মিস যায় না। তো তো কমেন্ট করেছে প্লিজ আই ডোন্ট ডু দ্যাট, থ্যাংক ইউ স্পিকিং, আই ফাউন্ড আদার চ্যানেল হোয়াইল আই ওয়াজ সার্চিং ফর সিলি ল্যাঙ্গুয়েজ, এন্ড ফ্রম দ্যাট ব্লগ 24 আওয়ার সিলি ল্যাঙ্গুয়েজ স্পিকিং আই গট অ্যাটাচ টু ইউ উইথ ইউ। ইয়েস আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, 10K হয়ে গেছে আমাদের সিলি ল্যাঙ্গুয়েজ ব্লগটাতে, তো ইটস রিয়েলি ভেরি প্রাউড মোমেন্ট সেকশনে। তো থ্যাংক ইউ সো মাচ সিলেটি ল্যাঙ্গুয়েজে যারা আমাদেরকে সাপোর্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা যদি আবার সিলেটি ল্যাঙ্গুয়েজ একটা ব্লগ দেখতে চাও, তাহলে প্লিজ কমেন্ট করে জানাও, আমরা ডেফিনেটলি নেক্সট ব্লগটা সিলেটি ল্যাঙ্গুয়েজে বানানোর অপ্রাণ চেষ্টা করব, চেষ্টা করব, আর এবারে চেষ্টা করব পুরোপুরি মানে ভালোভাবে, যেটা পিওর যেটা সিলেটি কথাটা বলার। তারপর ও লিখেছে আই গট অ্যাটাচ উইথ ইউ অল, আই লাভ, আই লাভ আন্টি সানা সো মাচ, আই লাভ ইওর ঠাকুরপা ভেরি মাচ, ব্রুনো টু মাই অল টাইম ফেভারিট, এভরিবডি ইন ইওর হোম ইজ সো মাচ লাভিং, রিয়েলি আই লাভ লাইক ইট ভেরি মাচ, জাস্ট আন্টি গট ফ্রম বৃন্দাবন মথুরা মাই এলাহাবাদ, অলসো মেড বাই মেমোরিজ ফ্রেশ, আই ওয়াজ অলসো অ্যামেজড ফাইন্ডিং দ্য পারফেক্ট আর্ট অফ আঙ্কেল মেকিং মিনিমাল মূর্তি, ওয়াচিং অল অফ ইউ মেসেজ, সো প্লিজ উই আর ইউ আর দেয়ার ফর ইউ, ইনফ্যাক্ট এভরিওয়ান ফ্রম মাই হোম অলসো লাভস ইওর চ্যানেল, মাই মাদার অলওয়েজ সেজ ইট ইওর বক্স অ্যাবাউট আন্টি সানা, এন্ড লট টু সে বাট ইটস এ কমেন্ট, সো আই নিড টু বি, প্লিজ ক্যারি অন উইথ ইওর চ্যানেল, উই জাস্ট লাভ
ভীষণ মানে ভালো লেগেছে সত্যি, যারা যারা কমেন্ট করেছো খুব ভালো ভালো কমেন্ট করেছো, আমার মানে ভীষণ একটা উৎসাহ জেগেছে মনে মধ্যে, প্রত্যেকটা কমেন্টই নো ডাউট উৎসাহ দিয়েছে। বাট মানে কি বলবো, তো মানে যুবরাজ দা যেটা বলতে চাইছি যে কমেন্টের মাধ্যমে, আর যদি বলতে যে অনেক লম্বা হয়ে লম্বা, থ্যাংক ইউ সো মাচ যুবরাজ দা, তুমি এতটুকু এফোর্ট লাগিয়ে আমাদেরকে কমেন্ট করেছো, তো কি বলবো, ইট রিয়েলি মিন্স আ লট। আমরা যে এতটুকু মানে কানেক্ট করতে পেরেছি তোমাদের সাথে, সেটাই অনেক 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 বড় ব্যাপার আমাদের কাছে। তোমাদের মতো সাবস্ক্রাইবার আমাদের জীবনে এসেছে আরো আসুক, সত্যি তোমাদের মতন যারা যারা কমেন্ট করেছো, যারা এখনো আমাদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, সবাইকে বলছি তোমাদের মতন এরকম সাবস্ক্রাইবার আমার আরো আসুক, আমার আরো উৎসাহ হবে। আমাদের ফ্যামিলিটা বড় হলে আমরা এত বড় ফ্যামিলি আরো মানে বিশাল বড় হতে চাইছি, আরো অনেক কিছু করার ইচ্ছে সত্যি কথা। ফ্যামিলিটা বড় হলে না আরো অনেক 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 স্বপ্ন আছে। আমরা বিশ্বাস করো আমরা ভেবেছিলাম অনেককে অনেক অপরচুনিটি দেব, সেটা নিয়ে পড়া কথা বলছি। তো নেক্সট হচ্ছে নয়নিকা চক্রবর্তী। নয়নিকা চক্রবর্তী শি ইজ ওয়ান অফ আওয়ার সাবস্ক্রাইবার, যে আমাকে ও আমাদের প্রত্যেকটা ব্লগ, আই ডোন্ট নো সবার কথা, সবাই প্রোফাইল তো আমি দেখি না, আমাদের প্রত্যেকটা ব্লগ ফেসবুকে শেয়ার করে, ইনস্টাতে শেয়ার করে, ও নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপে শেয়ার করে, প্লাস ও এফোর্ট দিয়ে প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ব্লগের লিংক শেয়ার করে ওর নিজের পার্সোনাল সোশ্যাল মিডিয়াতে। তো নয়নিকা থ্যাংক ইউ সো মাচ, তুমি যে আমাদের জন্য আমাদের হয়ে এগিয়ে এতটুকু এফোর্ট লাগিয়ে এতটুকু সাপোর্ট করে কাজ করছো, মানে কি বলবো, সেটা অতুলনীয়, ছোট হয়ে যাবে, থ্যাংক ইউ বলাটা ছোট হয়ে যাবে, এটা অতুলনীয়। শিলচারে আছো, একদিন মিট করো, রিয়েলি আমরা ভীষণ মানে হ্যাপি হবো তোমার সাথে, তোমার সাথে দেখা করে, একদিন এসো, এটার জন্য কোনো স্বার্থ নেই তোমার, সত্যি 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 নিঃস্বার্থ ভালোবাসা, এটাকেই বলে, এটাকেই বলে নিঃস্বার্থ ভালোবাসা, সত্যি। নেক্সট আমাদের কমেন্ট করেছে আমার নাটকী অঙ্কিতা দেবরায়, প্লিজ প্লিজ গাইজ শো সাম লাভ এন্ড সাপোর্ট টু দিস চ্যানেল, দে অলওয়েজ ট্রাই দেয়ার বেস্ট টু এন্টারটেইন আস, উই অল ক্যান ডু দিস জাস্ট টু শো সাম লাভ and utmost urge to everyone, so please do support, thank you all. না গো না সত্যি, ও তো আমার মানে আমার মানে হলেও কি, ও তো মানে আমার যে কমেন্ট গুলো করে আমাকে উৎসাহ দেয় সেটাই অনেক বড়। আচ্ছা আর একজন কমেন্ট করেছে অঙ্কিতা মজুমদার, অঙ্কিতা মজুমদার হচ্ছে আমার ফ্রেন্ড প্লাস মার সাবস্ক্রাইবার, ও প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে, কমেন্ট করে। অঙ্কিতা তোরে আর কিতা কইতাম, সিরিয়াসলি তোরে যদি আমি এখন থ্যাংক ইউ কই, আমি ছোট হয়ে যাবো, মানে তুই ছোট ফিল করবে, প্লাস আমি তোরে ছোট ফিল করতে চাই না, তো যা করবো মায়া করবো তুই শুনিলা না, তুমি একদিন এসো আমাদের বাড়িতে, তুমি তো একদিনও আসোনি, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো ঠিক আছে, কিন্তু একদিন এসো, তুমি তো নিশ্চয়ই আমাদের বাড়িতে চেনো, কারণ আমার মেয়ের ফ্রেন্ড, তুমি একদিন এসো আমাদের বাড়িতে। আই স্টিফান খেতে ভালোবাসতো পান্ডেরা। চলো নেক্সট কমেন্ট করেছে রিয়াজ লাইফ, রিয়াজ লাইফ বলে, আই ডোন্ট নো রিয়া তুমি ছোট না বড়, আবার বলছি রিয়া, ও কমেন্ট করেছে ডোন্ট গিভ আপ, চ্যানেল মনিটাইজেশন হয়েছে নাকি? ইয়েস চ্যানেল মনিটাইজেশনও হয়ে গেছে, চ্যানেলের আমাদের গুগল পিনও চলে এসেছে, এই কথাটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব, একটা বিশাল গুড নিউজ, গুড নিউজ এটাও পাচ্ছিলাম না, এটা কবে এসেছে, অনেক দিন আগে, অ্যাডসেন্স যেটা বলে গুগল অ্যাডসেন্স বা গুগল পিন সেটা অলরেডি চলে এসেছে, মনিটাইজেশন অনেক আগে হয়ে গেছে, এটা এসেছে কবে আমি তোমাদেরকে বলে দিই, বাবা যখন অপারেশন হয়েছিল 8-9 মাস হয়ে গেছে, সেটা মা যখন বাবার অপারেশন হচ্ছিল তখন ছিল, তখন এসেছিল, ও আমাকে ফোন করে জানিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে বলার জন্য যে সিরিয়াসলি তোমরা আমাদেরকে এত ভালোবাসো, তোমরা এইভাবেই কমেন্ট করতে থেকো তাহলে আমরা আরো মোটিভেশন পাবো। নেক্সট বর্ণালী, বর্ণালী দাস আমার ফ্রেন্ড, ওর বিয়েতে গেছিলাম, ওর বিয়ের ব্লগ ও চ্যানেলে আছে, তো বর্ণালী কমেন্ট করছে আন্টি আমরা তো আছি, কেউ কেউ তো আছে, আমরা আছি আমরা, হ্যাঁ তুমি ভিডিও পোস্ট করতে আমরা দেখি, তোমার ভিডিওর জন্য লিটারলি বেট করে থাকি, তুমি এরকমই এরকম করো না, তো ও সত্যি কথা একটা কি বলবো অনেক জোরদার লাইন বলেছে যে আন্টি আমরা কেউ কেউ তো আছি, সত্যি কথা তোমাদের এই কেউ কেউ জন্য, সত্যি কেউ কেউ জন্যই আমরা এতটুক মানে এফোর্ট লাগিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি, বা ওই দিন যতটুক মনটা মনমরা হয়ে গেছিল সেটা কমেন্ট গুলো আসছিল পড়ছিলাম, আসছিল পড়ছিলাম, আর মনটা একদম জুড়িয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে না রে অনেকে কমেন্ট করছে এসব, তো থ্যাংক ইউ, তোরাও কিতা হইতাম, তুই তো আমার বান্ধবী, তুই আইস,
হ্যাঁ তুমি বিয়ের আগে তো আসতে আমাদের বাড়িতে, বিয়ের পরে আসতে, এটা স্কুল লাইফে থাকছে, স্কুল লাইফে অনেক আগের কথা, সে অনেক আগের কথা। এখন তো বিয়ে হয়ে গেছে, তোমাকে আবার অন ক্যামেরা নিমন্ত্রণ দিচ্ছি, তুমি বরকে নিয়ে একদিন এসো আমাদের বাড়িতে। তারপর নেক্সট কমেন্ট আসছে, মৌসুমী ইজ মেকওভার স্টুডিও এন্ড একাডেমি। তো মৌসুমী হচ্ছে আমার একজন দিদি, ও আমার সাথে অলরেডি দুবার কাজও করেছে, তখন ব্লগ করতাম না, তখন আমি ব্লগ করতাম না, ব্রাইডাল শুটও হয়ে গেছে, মানে দিদি হয় আমার সত্যি কথা, খুব ভালো দিদিটা। দিদি কমেন্ট করেছে, এত জলদি হার মানবে না, চ্যানেল ডিলিট করো না, শিওর দিদি, থ্যাংক ইউ সো মাচ সাইমবেকারে আমাদেরকে কমেন্ট করার জন্য, লটস অফ লটস অফ লাভ। আরেকটা নাম আমি এখানে মেনশন করছি, লাস্ট বাট নট দ্য লিস্ট, অন্তরা পাল। তো অন্তরা পাল হচ্ছে আমার ফ্রেন্ড বর্ণালীরই ইনস্টাতে ডিএম করেছো, তো থ্যাংক ইউ সো মাচ অন্তরা, আমাদেরকে এতটুকু ভালোবাসা দেওয়ার জন্য, তোমার নিজে এতটুকু এফোর্ট লাগিয়ে আমাদেরকে বলে দেওয়ার জন্য যে এটা সেটা এটা করো, এটা ভুল এটা রাইট, নিজের মনে করো তাই তো বলেছো না। হ্যাঁ সত্যি, কেউ কেউ সাজেশন দেওয়াটাই মানে বিশাল ব্যাপার সত্যি। হ্যাঁ তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ ইচ এন্ড এভরি ওয়ান। আর যদি কারোর কমেন্ট মিস হয়ে যায় তো আই এম রিয়েলি ভেরি সরি, তোমরা নিশ্চয়ই কমেন্ট করতে থেকো, এভাবে ভালোবাসা দিতে থেকো, তাহলে ডেফিনেটলি আমরা আবার ব্লগ গুলো বানাতে সাকসেসফুল থাকবো। আর সবাই কমেন্ট করবে, আমরা কিন্তু কমেন্ট পড়তেও ভালোবাসি, এরকম ব্লগের লাস্টে আমরা কমেন্ট গুলো পড়বো একজন দুজন করে, তোমরা কিছু কিছু কমেন্ট পড়ার চেষ্টা করবো। বিশেষ করে আমার একটা, আমি আমার কয়েকটা জিনিস সেট করে রেখেছি, ভেবেছি যেটা আমার চ্যানেলটা যদি এতটুকু পৌঁছায় তারপরে আমি কি করবো। অনেস্টলি স্পিকিং আমি চাই যে আমার আর মার মতন অনেকে আছে, ছোট ছোট চ্যানেল, যারা ছোট বড় চ্যানেল বলবো না, চ্যানেল তো চ্যানেলই, যারা স্ট্রাগল করছে, আমি ভেবেছিলাম বিশেষ করে শাউট আউট দেবো যে তোমরা গিয়ে ওই চ্যানেলে ভিজিট করো বা চ্যানেলে ভিডিও দেখো, সেটা আমার ইচ্ছে, যাদের কিরকম হেল্প লাগে নো ডাউট আমি হেল্প করবো। সেকেন্ড অফ অল আমার ইচ্ছে হচ্ছে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, তোমাদের সাথে কমিউনিকেট করে তোমরা যেরকম টাইপের কন্টেন্ট চাও সেরকম কন্টেন্ট দেওয়ার। তারপরে কি বলবো, বিশেষ করে আরো অনেক কিছু আছে, আমার জীবনে অনেক কিছু ঘটতে চলেছে বা ঘটবে, দেখতে চাও আমার তো সত্যি কথা, আগে তো রান্না চ্যানেল ছিল, এখন তো রান্না আমি কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তোমরা যদি কেউ রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন শীতকাল চলছে, এখন শীতকালের অনেক কিছু রেসিপি আছে, আমার ইচ্ছে আছে কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা, তোমরা যদি অন্যান্য কিছু রেসিপি শিখতে চাও বা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আরেকটা কথা, সেটাই আমার জীবনে অনেক কিছু ঘটছে, আমার জীবনে অনেক কিছু ঘটছে, সব কিছু শেয়ার করার অনেক ইচ্ছে আছে লাইফে, তো প্লিজ তোমরা আমাদের চ্যানেলটাকে পাশেটার পাশে থেকে আর আমাদের কমেন্ট করো, মোটিভেট করতে থাকো, তাহলে আমরা ডেফিনেটলি একটা পর একটা ব্লগ দিতে আমাদের আরো আনন্দ হবে, কাজ করতে আরো আনন্দ হবে। তো সেটাই যে ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা দিতে থেকো, প্লিজ তোমরা কমেন্ট করো কারা কারা সিলেটি ব্লগ দেখতে চাও, সিলেটি ব্লগ যদি দেখতে চাও তাহলে ডেফিনেটলি কমেন্ট করে কমেন্ট বক্স ভরিয়ে দাও, যদি কমেন্ট না আসে আমি বানাবো না, বেকার ফালতু আমি ওয়েস্ট টাইম ওয়েস্ট করছি, তোমরা একটা করে কমেন্ট, ইয়েস হ্যাঁ না কিছুটা করো, তাহলে বুঝবো যে না আমি কমেন্ট মানে ভিডিওটা বানাবো। সিলেটি ব্লগে হবে, সিলেটি ব্লগে সিলেটি কথাও থাকবে, সিলেটি কুইজিনও থাকবে, বাড়ির আর নেক্সট ভিডিওতে।